বলার যে বেঙ্গল মিউজিক কলেজে কোনো অনুষ্ঠান হচ্ছে কিন্তু বাবা নেই, এটা আমার জন্যই প্রথমবার। কারণ এই এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার যোগাযোগ বাবার সূত্রেই, বাবার হাত ধরে। এই প্রতিষ্ঠান আমার কাছে আমার ছোটবেলা আর কি, মানে যখন একদম ছোট ছিলাম বাবার সঙ্গে আসতাম। বাবা স্কুল থেকে বেশিরভাগ সময় কোনো অনুষ্ঠানের আগে রিহার্সাল হতো, খুব মজা হতো, আমার মনে আছে। ভীষণ আনন্দ হবে স্কুল থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাবার সঙ্গে একটা টিফিন টিফিন কিছু কিনে নিয়ে চলে আসা হতো। তারপর সারাদিন এখানে নাচ গানের রিহার্সাল হচ্ছে, সব আন্টিরা রয়েছেন, সব ছাত্রছাত্রীরা, অভিজিৎ কাকু, গৌতম কাকু, ভীষণ আর কি। মানে এই ঘরটা তখন অডিটোরিয়াম হয়নি, এটা তো অনেক পরে, তখন দুটো ঘর ছিল বড় বড়, এই ঘরটাতেই মূলত রিহার্সাল হতো। তারপর বাবার সাথে বেসিক্যালি কি বলবো, মানে বাবার হাত ধরে অনেক কিছু জানা, অনেক কিছু চেনা। ছোটবেলা থেকে আমি ফাঁকি পাচ্ছিলাম, গান গাইতে বসতাম না, বাবা বকা দিত, ধারাবাহিকভাবে শিখতাম না, বারবার ছেড়ে দিতাম, বাবা খুব বকতো, খুব চাইতো গানটা করি। কিন্তু আমি অনেক বড় হয়ে জেনেছি যে বাবা নিজে তবলা বাজাতেন, আমি জানতাম না। বাবা শ্রী অলোক ভট্টাচার্যের কাছে তবলা শিখেছিলেন, বাদ্য বিশারদ ছিলেন, অনেক বড় হয়ে জেনেছি। মাঝে মাঝে বাবা হারমোনিয়াম নিয়ে আমাকে গান গাওয়াতে বসতেন, বাবার সাথে গান করতাম। তবে যেটা আজকে বলার যে মানে বাবা সংস্কৃতিকে কখনোই শুধু ক্ষুদ্র একটা সাংস্কৃতিক পরিসর হিসেবে দেখেননি, গ্রহণ করেননি। বাবার কাছে সংস্কৃতি বোধ কোথাও একটা গিয়ে সার্বিক সামাজিক মূল্যবোধের সাথে একাকার হয়ে যেত। আমি যখন বাবাকে বাড়িতে বিভিন্ন আমাদের কোনো অনুষ্ঠান হতো, বিভিন্ন ডান্স ড্রামা যেগুলো হতো, বাবা স্ক্রিপ্ট লিখতেন বাড়িতে, আমি দেখতাম সবসময়। বেশিরভাগ রবীন্দ্রনাথ থাকতেন, অন্যান্য যা যা থাকতেন, বাবা সবকিছুর মধ্যে তার আদর্শ এবং এই সামাজিক মূল্যবোধের জায়গা, সামাজিক দ্বন্দ্বের জায়গাগুলোকে নির্দেশ করবার চেষ্টা করতেন। আমার মনে আছে বাবা যখন বলাই লিখেছিলেন, বলাই বাবা বলাই একটা স্ক্রিপ্ট তৈরি করেছিলেন, সেখানে গান ঢুকিয়ে সেই স্ক্রিপ্ট আমরা পারফর্ম করেছিলাম মধুসূদন মঞ্চে। তার আগে একদম ছোটবেলায় তো তাসের দেশ, বাবা তাসের দেশ আমায় যেভাবে বুঝিয়েছিলেন আমি একটু বড় হওয়ার পরে, যে আসলে এই এই যে তাস, মানে এরা এরা কথা বলতে পারে না, এরা সমাজের অবদমিত অংশ, এদেরকে দমন করে রাখা হয়। আর এই তাসদের মুক্তি মানে কি, শুধু মুক্তি নয় মানে সামাজিক ভেদাভেদ বুঝে যাওয়া, এই হচ্ছে তাসের দেশের বক্তব্য। বাবা বুঝিয়েছিলেন একটু বড় হওয়ার পরে। বাবা ঝড় বলে একটি নাটক, মানে একটি নৃত্যনাট্য তৈরি করেছিলেন রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা গান দিয়ে, সেটা এই একদম শেষবার যখন হলো ত্রিভুবনেশ্বর অডিটোরিয়ামে বাবা বলবার সময় ইন্ট্রোডাক্টরি বক্তব্যে, উদ্বোধনী বক্তব্যে বলেছিলেন যে ঝড় আসলে কোনো কিছুর শেষ নয়, ঝড় মানে ধ্বংস শুধু নয়, ঝড় একটা তোলপাড় করে দেওয়া, উথাল পাথাল করে দেওয়া, যে ঝড়ের পরেই হয় নতুন সৃষ্টি। ঝড় আসলে একটা স্থিতাবস্থা ভেঙে, একটা প্রাতিষ্ঠানিক স্থিতাবস্থা ভেঙে ধ্বংস করে দিয়ে একটা নতুন দিকে যাওয়া, নতুন সৃষ্টির দিকে যাওয়া, যে ঝড়কে বাবা বিপ্লবের সঙ্গে তুলনা করেছিলেন, আমার এখনো মনে আছে। এই জিনিসগুলো যে বাবা সবসময় বলতেন যে এটা অবশ্যই জোর দিতেন যে যাতে গান শেখা, সঙ্গীত শেখার প্রক্রিয়ার মধ্যে যেন কোনো মানে মিশ্রণ না হয়ে যায়, শেখাটা যেন খাঁটি হয়, নিখাত হয়। কিন্তু এটার উপরও ভীষণ জোর দিতেন যে কীভাবে সেই শেখাটা হচ্ছে, সেই শেখার গুরুত্ব কী, শেখার তাৎপর্য কী, একটা গানের তাৎপর্য কী। বারবার বলতেন আমায় যে গান শুধু একটি গান শিক্ষক তার ছাত্রকে শেখাবে, কতটা সুর শেখাবে, এরকমটা নয়, সেই গানের কিছু বক্তব্য থাকে। গান শেখানো মানে সেই গানকে তার গানের যে আদর্শ, গানের যে বক্তব্য, যে দর্শন, সেটাকে তার ছাত্রের মধ্যে দেওয়া। বাবা সবসময় চেষ্টা করতেন বিভিন্নভাবে তার দর্শককে, তার মতাদর্শকে সকলের মধ্যে দিয়ে যাওয়ার, বিভিন্নভাবে যেভাবে সম্ভব, যখন যে মাধ্যমে, যার মাধ্যমে সম্ভব বিলিয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া বাবা চেষ্টা করতেন, এটাই বলবার। আর
এটা না বললে আজকে অসম্পূর্ণ থাকে যে এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা শ্রী ননীগোপাল বন্দ্যোপাধ্যায়, আচার্য ননীগোপাল বন্দ্যোপাধ্যায় আমার ঠাকুরদা, বাবার বাবা, আমি বাড়ির মধ্যে স্বাভাবিকভাবে প্রিয়জনের জন্য সকলেই দুঃখ বোধ করে, প্রিয়জনের বিচ্ছেদে সকলেই দুঃখ বোধ করে, কিন্তু বাবাকে আমি একমাত্র দেখেছি, মানে সেভাবে লক্ষ্য করে দেখেছি যে শুধু বাবা ছেলে এই সম্পর্কের বাইরে গিয়ে বাবা দাদুমণিকে বুঝতে পেরেছিলেন, পারসিভ করতে পেরেছিলেন। বাবা বারবার আমার বলতেন যে দাদুমণি চাইলে শিল্পী হতে পারতেন, ননীগোপাল বন্দ্যোপাধ্যায় চাইলে শিল্পী হতে পারতেন, উনি যে গুণের অধিকারী ছিলেন, কিন্তু উনি কেন তা হননি, উনি কেন এই প্রতিষ্ঠান তৈরি করে গিয়েছিলেন, কেন শিক্ষকের ভূমিকা নিয়েছিলেন, কারণ সেই সময় সামন্ততান্ত্রিক পটভূমিতে যখন শাস্ত্রীয় সঙ্গীত আসলে শুধুমাত্র রাজা মহারাজাদের বিলাসিতার দ্রব্য, যখন শাস্ত্রীয় সঙ্গীত একটা কমোডিটি মাত্র যেটাকে বেচা হয় বাণিজ্যিক গানের মাধ্যমে, দাদুমণি এবং সেই তার ফেলো সেই সময়ের যারা সঙ্গীত শিল্পী তারা সেই ঘরানাকে, সেই মানে কমোডিফাইড হওয়ার হাত থেকে সঙ্গীতকে বের করে এনে তাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, তাকে শিক্ষার, তাকে সঙ্গীত যে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়ার প্রয়োজন, এটি যে একটি শিক্ষার বিষয়, কলা বিভাগে প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটি দাদুমণি ইন্ট্রোডিউস করেন সঙ্গীত ড্রামা অ্যাজ অ্যান আর্ট ফর্ম। সুতরাং এই সাংস্কৃতিক এবং সামাজিক পরিসরে দাদুমণির যে অবদান তাকে বাবা ভীষণভাবে বুঝতে পেরেছিলেন, বারবার চেষ্টা করেছিলেন সেটা সকলের কাছে পৌঁছে দেওয়ার, এই এই যে বিবর্তন, এই বিবর্তনের যে ধারা তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিভিন্নভাবে ডকুমেন্টেড করবার শেষ দিকে, একদম মানে বাবা শেষ যখন এই যেবার হাসপাতালে আমি যখন যেতাম এত অসুস্থতার মধ্যে আমাকে খালি বলতে থাকতো যে এইবার ফিরে যাই, তারপর অনেকগুলো কাজ আছে যেগুলো বাকি রয়ে গেছে যেগুলো করতে হবে। শ্রী শান্তনু দে উনি শুরুতেই বললেন, শঙ্কু কাকু, তার সাথে বাবার বহু আলাপ আলোচনা হয়েছে এই নিয়ে, আমার সাথে কথা বলেছিলেন বাবা শেষ দিকে যে এই নিয়ে যদি একটা তথ্যচিত্র বানানো যায় সেটা বানানো, এই যে একটা সামাজিক আন্দোলন মানে সঙ্গীত এর এই বিবর্তন, এটা যে একটা সামাজিক আন্দোলনের রূপ নেয় এবং তার কি সামাজিক তাৎপর্য সেটা বাবা বোঝাবার চেষ্টা করতেন। আমার মনে হয় এই প্রতিষ্ঠান তো আরো অনেক এগিয়ে যাবে, সকলে রয়েছে, আমার অনেক গুরুজনরা এখানে রয়েছে, আমার শিক্ষক শিক্ষিকারা, আমার বন্ধুরা, ছাত্র ছাত্রী যারা, দাদা দিদিরা, আরো অনেক এগিয়ে যাবে এই প্রতিষ্ঠান, কিন্তু এই বাবার শিক্ষাগুলো যেগুলো খুব অল্প সময় হলেও আমি বাবার সাথে আলোচনা করবার সুযোগ পেয়েছি, এখানে অনেকেই পেয়েছেন, এগুলো আমরা মাথায় রেখে যদি একসাথে পরবর্তীকালে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি, যদি সম্ভব হয় আমাদের জীবনের মাধ্যমে বাবার এই শিক্ষাগুলোকে যতটা সম্ভব মানুষের কাছে ছড়িয়ে দেওয়া বলা সেটাই ভালো হবে। বাবা স্বপ্ন দেখতে খুব ভালোবাসতেন, খুব স্বপ্ন দেখার মানুষ ছিলেন, ভীষণ ঝকঝকে ভীষণ উজ্জ্বল একজন মানুষ ছিলেন, হাসি খুশি ভীষণ তরতাজা। বাবা এই প্রতিষ্ঠানকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখেছিলেন, শেষ দিন অবধি যেটা বলেছেন, শেষ কথা প্রায় বলা যায় সেটা হচ্ছে বেঙ্গল মিউজিক কলেজ, যতদিন অবধি কথা হয়েছে হাসপাতালে এইবার, প্রচুর স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠানকে নিয়ে বাবার, মতাদর্শকে বাবা যেভাবে বাইরে ছড়িয়ে দিতে চেয়েছেন এই প্রতিষ্ঠানকে বাবা তার একটা হাতিয়ার করে তুলতে চেয়েছিলেন, প্রতিষ্ঠানকে তার একটা অস্ত্র করে তুলতে চেয়েছিলেন, সংস্কৃতি মানে বিশদভাবে গোটা সাংস্কৃতিক জগৎকে তার হাতিয়ার করে তুলতে চেয়েছিলেন, এটাই বাবার ইচ্ছা ছিল, এটুকুই বলার। ধন্যবাদ।